আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূসের কারণে কিন্তু অনেক বড় একটা সমস্যা বা বাংলাদেশের উপরে যে অনেক বিশাল একটা ঋণের বোঝা ছিল সেটা কিছুটা হলেও কমার আমরা আশা কমে যাওয়ার আশা আমরা দেখতে পাচ্ছি আমেরিকার কারণে। সেটা আমরা আসলেই অনেক বড় একটা প্রাপ্তি এই আমাদের এই সংকটপূর্ণ মুহূর্তে, যেই সময় আমরা নানা জায়গা থেকে, প্রায় আমাদের বাংলাদেশটা সব জায়গা থেকে ঋণের বোঝায় জর্জরিত হয়ে গেছে এবং সব খাতেই কিন্তু আমাদের ঋণগুলোকে পরিশোধ করার জন্য নানাভাবে আমাদেরকে বাংলাদেশে চাপ প্রয়োগ করা হচ্ছে। তো এই চাপের থেকে আমরা কিছুটা হয়তো বা নিস্তার পেয়েছি, নিস্তার পাওয়ার আশা করছি, সেটা হচ্ছে আমেরিকার কারণে। সেটা কীভাবে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তো আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে আদানির সাথে আমাদের যে মানে একটা বিদ্যুতের যে একটা ই ছিল, ডক্টর মানে হাসিনার সাথে যে একটা মানে অসামঞ্জস্যপূর্ণ একটা অনৈতিক একটা বিদ্যুতের যে আমাদের একটা লাইন করা হয়েছে বা বিদ্যুতের চাহিদা পূরণ করার জন্য যে চুক্তি করা হয়েছে, সেই চুক্তির কারণে আদানি কিন্তু তাদের যে বাকি বকেয়াটা ছিল সেটার জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছিল। এবং তার কিছুদিন পরেই যে আমরা দেখি যে রাশিয়াও কিন্তু সে একই কাজটা করেছে, যে রাশিয়ার যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখান থেকেও তাদের যে ঋণটা বকেয়া ছিল সেই ঋণটা দেওয়ার জন্যই কিন্তু তারা বাংলাদেশকে এক পর্যায়ে চাপ দিচ্ছিল। সেটা হচ্ছে ভারতের দেখা দেখি বা যে কারণেই হোক, যেহেতু পাকে মানে শেখ হাসিনা তাদের খুব চাহিদার জায়গা ছিল ভারতের কাছে, তো ভারত আর রাশিয়া তারা বন্ধু দেশ এবং দুই দেশ মিলে বাংলাদেশকে মানে একটা চাপের মুখে ফেলেছিল। তো ডক্টর ইউনূসের সাথে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের ভালো একটা সম্পর্ক, যে সম্পর্কের জের ধরেই ডক্টর ইউনূসের কারণে এবং যুক্তরাষ্ট্রের এই সম্পর্কের কারণে কিন্তু যুক্তরাষ্ট্র আমাদেরকে বিশাল অঙ্কের একটা টাকা তারা ঋণ দেওয়ার জন্য আমাদেরকে আস্থা জানিয়েছেন এবং ডক্টর ইউনূসের সাথে আমেরিকার সাথে কথা হয়েছে। অর্থনীতির দিক দিয়ে বাংলাদেশের আজকের একটা সাফল্যের দিন, সেটা কারণ হচ্ছে যে দুই সপ্তাহে বাংলাদেশে প্রায় ১৪,০০০ কোটি ডলার আমাদের রেভিনিউ যোদ্ধারা তাদের আমাদের পাঠিয়েছেন। এবং আরেকটা হচ্ছে যে যেটা হচ্ছে কালের কণ্ঠে প্রকাশ পেয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২০০ বিলিয়ন ডলার হচ্ছে সহযোগিতা করবে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে বিশ্বব্যাংক আর্থিক খাত সহায়তায় বাংলাদেশকে ঋণ দিবে ১০০ কোটি মিলিয়ন ডলার, ঠিক আছে। এছাড়া বাংলা নিউজ বলছে ADB বাংলাদেশকে প্রায় ৪০০ মিলিয়ন ডলার তারা সহযোগিতা দিবে বা ঋণ প্রদান করবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথেও ডক্টর ইউনূসের একটা বিষয় কথা হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যত টাকা পাচার হয়েছে সেটা সে উত্তোলন করতে চাইছে বা পাচারকৃত অর্থগুলোকে সে আবার ফেরত আনতে চাচ্ছে। তো আমরা জানি যে শেখ হাসিনা প্রায় ৯২ বিলিয়ন ডলার সে বাংলাদেশের রিজার্ভ থেকে সরিয়েছে, সেই মধ্যে তার মধ্যে ইতিমধ্যেই প্রায় ৩০,০০০ কোটি টাকা ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা ফেরত আনতে চেষ্টা করেছে, ফেরত আনতে পেরেছে, এবং কিছু টাকা, আরও বেশ কিছু টাকা, সিংহভাগ টাকা কিন্তু এখনও বাংলাদেশের বাইরে আছে। তো আমরা এই সব নিউজ থেকে দেখতে পেলাম যে বাংলাদেশের টোটাল বর্তমানে ৮০০ মিলিয়ন ডলার হচ্ছে ঋণ আছে, যার মধ্যে প্রায় ৬০০ মিলিয়ন ডলার আমাদের কিন্তু ডক্টর ইউনূস এর মধ্যে কিন্তু সংগ্রহ করে ফেলেছেন। তো আমরা যদি এভাবেই যদি দেখতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে অর্থনৈতিক যে খাতটা আছে ওটাতে আমাদেরকে স্বয়ংসম্পন্ন কীভাবে হতে হবে বা অর্থনৈতিকভাবে অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কীভাবে উন্নয়ন করতে হবে, সেটা আসলে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে অন্যান্য দেশে যারা আছে তাদের আসলে শেখা উচিত। এবং এছাড়াও আমরা জানি যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো একটা সম্পর্ক আছে, যেই কারণে বাংলাদেশ আমরা বলতে পারি যে এই যে বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা বা অর্থনীতি ঋণের যে একটা চাপ আছে সেটা থেকে কিছুটা হলেও কিন্তু বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। তো এর থেকে আসলে আমরা বলতে পারি, এটা আশা করতে পারি যে বিগত ৬-৮ মাস বা এক বছরের মধ্যে বাংলাদেশ তার ঋণের যে যে ঋণ যে আছে সেই ঋণ থেকে বাংলাদেশ অনেক অংশেই নির্মূল হতে পারবে এবং ভালো একটা স্বয়ংসম্পন্ন দেশ হিসেবে কিন্তু দাঁড়াতে সক্ষম হবে। আমরা আসলে ডক্টর ইউনূস অন্যান্য সরকারের মতো হয়তো বা সে অনেক বেশি কথা বলে না, টেলিভিশনের সামনে আসে না, প্রচার প্রচারণা করে না, কিন্তু একটা দেশকে কীভাবে চালিয়ে নিতে হবে, চালিয়ে
নিতে যাওয়া নেওয়া যায় সেটা কিন্তু সে খুব ভালোভাবে না জানলেও কিন্তু সে শিখছে। সে যেহেতু অর্থনীতির দিক থেকে বেশি জানাশোনা একজন লোক, অর্থনীতিতে সে নোবেল পাওয়া লোক এবং অর্থনৈতিক এবং বা বিশ্বের সবচেয়ে সম্মানিত কয়েকজন মানুষের মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বিশ্বের সবার সাথে তার একটা সুসম্পর্ক আছে, যে সম্পর্কের দরুন বাংলাদেশের যে পরিস্থিতি আছে বা আর্থিক যে সংকট আছে সেটা কিন্তু যেভাবে নির্মূল করা সম্ভব বা কমিয়ে আনা সম্ভব সেটা কিন্তু কাজ সে করে যাচ্ছে। তো আমরা বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে কাজগুলো করে যাচ্ছে আস্তে ধীরে, কারণ একটা আমাদের দেশটাকে শেখ হাসিনা কিন্তু একদম ভেঙে চুরে একদম খালি করে রেখে গিয়েছিল, সেখান থেকে দেশটার উঠতে কিন্তু সময় লাগবে, সময় দিতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না যে সে চেয়ারে বসেই সব কিছু খুব ভালোভাবে করতে পারবে, তাকে সময় দিতে হবে। সমালোচনা আমরা করব, তাকে পরামর্শও দিব এবং তাকে সময়ও দিতে হবে। তো যেভাবে আমরা আগাচ্ছি বা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আগাচ্ছেন, আমরা আশা করি আমাদের যে ঋণের যে একটা বোঝা আছে আমাদের দেশের জনগণের মাথায়, সেটা আমরা খুব দ্রুত উত্তোলন করতে বা দ্রুত সেই ঋণটা আমরা পরিশোধ করতে সক্ষম হব। এইখানে কোনো তথ্য দিয়ে যদি ভুল হয়ে থাকে বা আপনাদের যদি মনে হয় যে এখানে কোনো কিছু ভুল আছে, অবশ্যই আমাকে জানাবেন, বা আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই।